অ্যাকশন অ্যাডভেঞ্চারের যৌথ অভিজ্ঞতা সমৃদ্ধ ব্যাটল রয়্যাল গেম গেরানা ফিফা বিগত দুই বছরের মধ্যে ব্যাপকভাবে সুনাম করিয়েছে গেমারদের মধ্যে। এই গেমে প্লেয়াররা নিজেদের ইচ্ছানুযায়ী স্ট্র্যাটেজি তৈরি করতে, লোকেশন বাঁচতে, ওয়েপন ব্যবহার করতে এবং প্রতিপক্ষের সাথে লড়াই করতে পারে। একই সাথে প্লেয়ারদের হাই কোয়ালিটি গ্রাফিক্স, নিয়মিত আপডেট এবং রেডিম কোডের মাধ্যমে বিনামূল্যে ইনগেম আইটেম অফার করে থাকে এই গেমিং অ্যাপসটি। এছাড়া স্পেশাল ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে রিওয়ার্ড জেতার লোভনীয় সুযোগ এই মাল্টিপ্লেয়ার গেমটিকে দিনকে দিন আরও জনপ্রিয় করে তুলছে। ফলে এত সুযোগ সুবিধা এককভাবে পাওয়ার দরুন যুব সম্প্রদায় ভিড় বাড়াচ্ছে ফ্রি ফায়ার খেলার জন্য। কিন্তু এই ভিড়ের মধ্যে কিছু এমন গেমার মিশে আছে যারা বিনা পরিশ্রমে লেভেল অতিক্রম করার জন্য অনুচিত পদ্ধতি অবলম্বন করে থাকে, অর্থাৎ অননুমোদিত ডিভাইস, থার্ড পার্টি প্রোগ্রাম ব্যবহার, সফটওয়্যার ব্যাক কোডিং করা, এমনকি হ্যাকিংয়ের মাধ্যমে অন্যায্যভাবে গেমে এগ্রোনের চেষ্টা করেন অনেকে। এই সকল প্রতারক এবং হ্যাকারদের প্ল্যাটফর্ম থেকে স্থায়ীভাবে ব্যান করার ঘোষণা করেছে ফ্রি ফায়ার ডেভেলপার কোম্পানি 111.studio। গেমিং কমিউনিটির জন্য সর্বোত্তম অভিজ্ঞতা সুনিশ্চিত করতে ফ্রি ফায়ারের ডেভেলপাররা প্রত্যেক প্লেয়ারদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। তাদের মতে গেমে স্পষ্ট নির্দেশিকা রয়েছে যে প্ল্যাটফর্মে নিষিদ্ধ কার্যকলাপ সহ্য করা হবে না। এমন পরিস্থিতিতে আপনারা যারা এই ব্যাটল রয়্যাল গেমের দৈনিক খেলোয়াড় তাদের গেমের নিয়মাবলী সম্পর্কে জ্ঞান থাকা উচিত, নতুবা ভুলবশত কোনো নিয়ম ভঙ্গ করলে আপনাদের চিরতরে ব্যান করে দেওয়া হবে ফ্রি ফায়ার থেকে। তাই যে সকল কাজ করলে আপনারা ব্যান হতে পারেন তার 6টি তালিকা আজকে ভিডিওতে তুলে ধরব। গেরানা ফ্রি ফায়ার গেম খেলার সময় এই কাজগুলো করা থেকে বিরত থাকুন, নইলে করা হবে ব্যান। নাম্বার 1, অননুমোদিত ডিভাইস ব্যবহার। যদি কোনো খেলোয়াড় এমন কোনো অননুমোদিত ডিভাইস ব্যবহার করেন যা গেমসটিকে প্রভাবিত করতে পারে বা ইন গেম রিওয়ার্ড পয়েন্ট, ডায়মন্ড পাওয়ার ক্ষেত্রে কোনো অন্যায্য সুবিধা সরবরাহ করে, তবে সেই ব্যক্তিকে গেমিংস অ্যাপ থেকে নিষিদ্ধ করে দেওয়া হবে। নাম্বার 2, অননুমোদিত গেম ক্লায়েন্ট ব্যবহার। যদি কোনো ব্যবহারকারীকে গেরানা ফ্রি ফায়ার গেমের সংশোধিত বা অননুমোদিত ভার্সন ব্যবহার করতে দেখা যায় তবে তাকে তাৎক্ষণিক নিষিদ্ধ করে দেওয়া হবে। এমনটা করার কারণ বা উদ্দেশ্য যাই হোক না কেন, বেআইনিভাবে অ্যাপস ব্যবহারের অনুমতি কখনো দেওয়া হবে না বলে জানিয়েছেন ডেভেলপাররা। নাম্বার 3, অতিরিক্ত সুবিধা লাভের জন্য অনুচিত পদ্ধতি ব্যবহার। অন্যায্য পদ্ধতিতে ইনগেমের সুবিধা লাভ উঠাতে যদি কোনো ব্যবহারকারী সফটওয়্যার ব্যাক কোডিং করে বা কোনো ধরনের থার্ড পার্টি প্রোগ্রাম ব্যবহার করে তবে সেই দোষী ব্যক্তিকে গেম থেকে ব্যান করে দেওয়া হবে। নাম্বার 4, মডেল ফাইলগুলি সংশোধন করা। এই ব্যাটল রয়্যাল গেমে বিদ্যমান মডেল ফাইলগুলো পরিবর্তন করা নিষিদ্ধ। তাই কারণ যাই হোক না কেন, যদি কোনো প্লেয়ার এই ধরনের কাজ করতে গিয়ে ধরা পড়ে তবে তাকে আর অ্যাপস পরিচালনা করতে দেওয়া হবে না। নাম্বার 5, অ্যান্টি হ্যাক সিস্টেম ডিঅ্যাক্টিভ করা। যদি কোনো অ্যাপস ব্যবহারকারী গেমের অ্যান্টি হ্যাক সিস্টেম ডিঅ্যাক্টিভ বা বাইপাস করার চেষ্টা করেন এবং স্থায়ী ডোমেন ব্যবহার করে সেই স্থায়ী নিজস্ব ডেটা স্থানান্তর করতে গিয়ে ধরা পড়েন তবে তাকে নিষিদ্ধ করে দেওয়া হবে। নাম্বার 6, অন্যান্য গেমের দ্বারা বহুলভাবে রিপোর্ট করা হলে। যদি কোনো গেমার তার খারাপ ব্যবহারের জন্য বা অনুচিত পদ্ধতি অবলম্বন করে খেলার জন্য বারংবার অন্য গেমারদের দ্বারা রিপোর্টেড হলে তবে তাকে ব্যান করে দেওয়া হবে। এই প্রসঙ্গে গেরানা ফ্রি ফায়ার গেমের অফিসিয়াল সাপোর্ট পেজে বলা হয়েছে যে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি, ফলে উপরোক্ত তালিকায় দেওয়া যে কোনো প্রতারক বা হ্যাকিং সংক্রান্ত কার্যকলাপের সাথে কোনো গেমারকে লিপ্ত থাকতে দেখা গেলে বা কেউ দোষী প্রমাণিত হলে তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্যান করে দেওয়া হবে। আপনিও যদি উল্লিখিত কাজগুলোর কোনো একটি ভুলবশত করে থাকেন তবে তা অবলম্বনে বন্ধ রাখুন। সো ভিউয়ার্স, আপনার উদ্দেশ্যে গেরানা ফ্রি ফায়ার ডেভেলপাররা অ্যাপস ব্যবহারকারীদের ব্যান করার আগে প্রতিটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তবে সিদ্ধান্ত নিয়ে থাকে। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সকলকে।